চেকপোস্ট পরিদর্শন করলেন বীরভূম জেলার জেলাশাসক দেবীপ্রসাদ কর্ণা। বীরভূমের মোরারি অঞ্চলে একটি চেকপোস্ট রয়েছে। বৃহস্পতিবার সেই চেকপোস্ট সরেজমিনে পরিদর্শনে আসেন জেলাশাসক দেবীপ্রসাদ কর্ণা। জানা গিয়েছে ভোটের কয়েকদিন কোনো রকমভাবে এদিকে গাড়ি পাস করানো যাবে না। নির্বাচনে বীরভূম জেলার ভোটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই তিনি এই চেকপোস্ট থেকে বিশেষভাবে নজরদারি চালানোর জন্য পুলিশকে বাড়তি দায়িত্ব দিয়েছেন। একদিকে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, অপরদিকে চেকপোস্টে বাড়তি নজরদারি। সবে মিলিয়ে উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে বীরভূম জেলা জুড়ে। একদিকে জেলা জুড়ে চলছে রাজনৈতিক তরজা, অপরদিকে জেলার বিভিন্ন জায়গায় পুলিশের ক্যাম্পাস বসানোর তোড়জোড় শুরু হয়েছে বীরভূমে। সেই কারণেই পরিদর্শন করলেন জেলাশাসক। কয়েকদিন আগে মাওবাদী পোস্টার পাওয়া গিয়েছিল বীরভূমে, তারই ফলে এবারে যাতে বীরভূমের সাথে মাওবাদীদের যোগাযোগ বিচ্ছিন্ন রাখা যায় সেই কারণেই বুধবার জেলাশাসকের চেকপোস্ট পরিদর্শন বলে মনে করছেন রাজনৈতিক মহল। বীরভূম থেকে মনোতোষ চৌধুরী, রিপোর্ট টিভি নিউজ 10। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10। এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর, আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ 10 চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাসুড়িয়া, বড়চড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।